যে দৌলতের জন্য আপনারা এসব করেছেন তার অর্ধেক দৌলত আপনাদের দিয়ে দেব। আমার কারবারে অর্ধেক ভাগিদার বানাবো ভাইজান, অর্ধেক ভাগিদার বানাবো। ও আমার দোস্ত, ওরে আমার মার্সিয়া, তুই আমার ভাইদের জান বাঁচিয়েছিস, তোর এই দয়া আমি জীবন ভোর মনে রাখবো। এই অন্ধ গরিবকে কিছু দিয়ে দে বাবা, আল্লাহর নামে কিছু দিয়ে দে বাবা, মৌলার নামে কিছু দিয়ে দে বাবা, আল্লাহ 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 তোমার সৎপথে উপার্জন বাড়িয়ে দিক বাবা, আল্লাহ 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 আল্লাহ। বলুন। আমি এক শরীফ আর ইজ্জতদার মানুষ, আমাতে আরি ফকিরেতে ব্যাস একটাই তফাত, যে ও চাইতে পারে আর আমি চাইতে পারি না। হে শরীফদের মান আর সম্মানের রক্ষক, তুমি আল্লাহর বান্দা, আমার দুটি জোয়ান বেটি আছে, ওদের শাদী করাবার জন্য আমার কাছে তো একটা দিরহামও নেই। আমার বন্ধুবর, আপনার বেটিরা আমার বোন, বলুন কি চান? আল্লাহ আমাকে এত দৌলত এই জন্যই দিয়েছেন যেন আমি অসমর্থ আর অসহায় লোকেদের খিদমত করতে পারি। এই নিন, এটা রাখুন আপনার কাছে। আল্লাহ আপনার এই দয়ার প্রতিদান দিন, আপনার ইজ্জত আর জীবনকে যেন খারাপ লোকের খারাপ নজর থেকে বাঁচান। হে বন্ধু সাগির আহমদ, এই সময় আমি মোহাম্মদ আলী বেরোজগার, এই জন্য ঘরের ভাড়া দিতে পারিনি। আমি মালিক বাড়ি থেকে পার করে দিয়েছে, বেঘর রাস্তাতে বিবি বাচ্চাদেরকে নিয়ে পড়ে আছে। এই সময় তুমি গরিবদের চাহাবো না, আমাকে আশ্রয় দিয়ে দাও, আল্লাহ তোমাকে নিজের আশ্রয় রাখবেন। হে বিপদগ্রস্ত, আমি আপনার জন্য বাড়ি তো দিতে পারি না, কিন্তু এতটা দৌলত নিশ্চয়ই দিতে পারি, যা দিয়ে আপনি একটা কুটির বানিয়ে ইজ্জতের সঙ্গে থাকতে পারেন। এই হাতিমেশানি, যেমন তুমি আমাকে কষ্ট থেকে বাঁচালে, আল্লাহ তোমায় সব মন্দ থেকে তেমনই বাঁচান, তোমার ঘরে হামেশা সমৃদ্ধি থাকুক। ভাই কবির। হ্যাঁ ভাই। এই সাগির তো মাল এমন ওড়াচ্ছে যে আমি এই মাল ওরি। মাল তো ওরি, আর ওর মধ্যে আমাদেরও তো হিসা আছে বেকো। কিন্তু আফসোস তো এই বিষয়ে যে খোদা ওকে দিয়েই চলেছেন, দিয়েই চলেছেন, আমাদের দিকে নজরই নেই ওর। কি করে নজর দেবেন? খোদার সামনে আমরা যাই না? খোদা রোজ পাঁচবার আমাদের ডাকেন, নিজের কাছে ডাকেন। আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, খয়রাত করি না। কথায় আছে, খারাপ চিন্তা করে যারা তাদের সঙ্গে হামেশা শয়তান থাকে, আমাদের সঙ্গে তো শয়তান অবধি দেয় না। বড়ই জুলুম করেছি আমরা আমাদের উপর, এক মাস হয়ে গেল সারা মুখেই দিইনি। ভাইজান, রোজ সন্ধ্যায় আমার জিভ আর আমার পেটে বলতে থাকে, আন পান করা, আন পান করা। পরিষ্কার অক্ষরে যাকে শরাব বলা হয়, আর চোখ দুটো, চোখ দুটো বলতে থাকে দেখা দেখা, নাচ দেওয়ালি সুন্দরী নাচ দেখা, আর হাত বলতে থাকে খেলা, আমাদের জুয়া খেলা,
ঠিক কথা ভাইজান, আমাদের শখ পুরো করার জন্য আমাদের কাছে সামান্য একটু দৌলতও নেই। এক কাজ করা যাক, এই সাগিরকে মেরে ফেলা যাক। কতবার মারবে ওকে? ও কমবখত মরেই না, ও তো দয়ার আবে হায়াত পান করেছে। ও এত দান দয়া করেছে, এত দান দয়া করেছে যে ইনসান তো ইনসান, জানোয়ার অবধি ওর সততার গোলাম। হ্যাঁ, আমরা দুশ্মন সাপ পাঠালাম, ওর সঙ্গে ওর ভালো সম্পর্ক বেরিয়ে পড়ল। মৃত্যুই যার পাহারাদার, তাকে বলো কে মারতে পারে? আরে ছাড়ো ভাইজান, ভাই প্রিয়জন আত্মীয় স্বজন আর দোস্ত মৃত্যুর চেয়েও বেশি ক্ষতিকারক। হ্যাঁ, এইবার ও বাঁচতে পারবে না। এক কাজ করা যাক, ওকে আমরা ভুলিয়ে ভালিয়ে নৌকোতে নিয়ে যাই আর ওকে নদীতে ফেলে দিই। ভাই আমার, এই ধরনের খারাপ খারাপ খেয়াল আমার মাথাতেও আসছে। এমন মনে হচ্ছে যে এবার এই নেমো খারামির চিন্তা আমাদের ধনবান নিশ্চয়ই বানিয়ে দেবে। হে আমার খোদা, আমি তোবা করছি যে আমরা ছোট ভাইকে মারতে চেষ্টা করেছি। এবার আমরা ওর আয়ু দীর্ঘ করার দোয়া করছি। আমাদের একটা স্বপ্ন পুরো করে দে আমার খোদা। জোহালার কুলেতে যে ঝড় তুফান এসেছে, আমরা ওখানে জীবন্তদের খেতে দিতে চাই, মৃতদের কবরে দফন করতে চাই, বরবাদদের সেবা করতে চাই। আমিন। বড় ভাইরা আমার, আপনারা ঝড় আর তুফানে বরবাদ সব লোকের সেবা করতে চান? এ তো খুবই সৎ আর ভালো কাজ। এই সৎ কাজের জন্য যত দৌলত চান নিয়ে যান। এমন নেক কাজের জন্য তোমার মতো মহান লোকের খুব দরকার। এ তো আমার সৌভাগ্য হবে, আমি নিশ্চয়ই যাব। বাজারে গিয়ে কালকের সফরের জন্য কিছু সামান কিনে নিই, চল। নিশ্চয়ই নিশ্চয়ই, চলো ভাইজান, চলো 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 আসো। শুনুন শুনুন সাহেবান, মেহেরবান, ভালো মালের কদরদান সাহেবান, দেখুন এই সুন্দরী অতুলনীয় যুবতীর দিকে দেখুন। ইনসানের আকারে, চাঁদের টুকরোয়, তারাদের চমকে, সৌন্দর্যের আঁচড় দেখুন একে। রূপনগরের শাহজাদিয়ে, স্বর্গের পরিয়ে, পরিস্থানের পরি, চোখেতের মেখানা, রঙিন সৌন্দর্যে ভরা পেয়ালায়, আর দাম দাম তো কিছুই নয়। হ্যাঁ তো মেহেরবান কদরদান, দাম হলো 50 আসরফি, সিফ 50 আসরফি। আছে কোনো মেহেরবান কদরদান? 60, 70 আসরফি, 75 আসরফি, 75 আসরফি, সাহেবান মেহেরবান কদরদান 75 আসরফি, 80 আসরফি, 85 আসরফি, 85 আসরফি, সাহেবান কদরদান মেহেরবান 85, 80 আর 5 85 আসরফি। আসুন সৌন্দর্যের অপূর্ব যুবরাজ, আপনিও আসুন, লাগান এই হাসিনার দাম, বলুন মেহেরবান কদরদান বলুন। ও ভালো মানুষ, তোমায় দেখলেই নেক আর শরীফ লোক বলে মনে হয়। আমায় তুমি বাঁচাও, আমায় কিনে নিয়ে এই নির্মম লোকেদের হাত থেকে মুক্ত করো। বলুন মেহেরবান, হ্যাঁ 90 আসরফি, বলুন কদরদান মেহেরবান বলুন, লাগান আপনিও হাসিনার দাম, লাগান 95, 95, হ্যাঁ বলুন 90 আর 5, 95, বলুন সাহেবান মেহেরবান কদরদান বলুন, বলুন 95। ১১৫ আসরফি, মেহেরবান বলুন 115 আসরফি, আছে কেউ, আছে কেউ মেহেরবান 115। সাগির,
এ তুমি কি করলে? 115 আসার ফি? আরে এ যদি কোনো কারবারে লাগাতে তো দ্বিগুণ ফায়দা হতো। হ্যাঁ, একটা বেকার চৌরাস্তায় বিক্রি হওয়া নিজ স্ত্রীলোককে কিনে নিলে তুমি। দুনিয়াতে কোনো ঔরত নিজ হয় না, পুরুষেরা তাদের নিজ বানিয়ে দেয়। হ্যাঁ, মজহাব তো এই হুকুম দিয়েছে যে মা বোন বেটি বা অন্য কোনো স্ত্রীলোক হোক তাকে অশ্রদ্ধা করবে না। যে মানুষ ঔরতদের কষ্ট দিয়েছে সে মানুষ বরবাদ হয়ে গেছে। যে ঘরে ঔরত দুঃখ পায় সে ঘরের বিনাশ হয়ে যায়। যদি কোনো অবলম্বনহীনা মজবুর ঔরত সাহায্যের ভিক্ষা চায় আর তোমাদের যদি এ লায়েক বানায় তো নিশ্চয়ই তার মদত করা উচিত। ঔরতদের ইজ্জত করতে শেখো ভাইরা, ওদের ইজ্জত করতে শেখো। করো ভালো দুঃখীর এই পৃথিবীতে, খোদা খুশি হবেন আকাশের ওপারেতে। ও ফরিশতার রূপে ভালো মানুষ, আমার আকা, আমি আপনার কনিজ, আপনার দাসী। আমাকে হুকুম দিন যে আমি আপনার কি খিদমত করি। এই উপায়হীনা স্ত্রীলোক, আমি তোমাকে লালসার বসে কিনে নিই। আল্লাহর হুকুম হলো যে বেবশ আর লাচার লোককে মদত করো, তাই আমি করেছি। এখন তুমি আজাদ, যেখানে তোমার ঘর সেখানে যেতে পারো। আমার দেশ বহু দূরে, আমার জীবন তো অন্ধকার রাত, শক্তি সামর্থ্যহীন, কঠিন সমস্যাতে ভরা। আপনাকে ছাড়া এবার এই জীবন আমি কাটাতে পারবো না। কিন্তু তোমায় আমার সাথে কি করে রাখতে পারি? আপনার সেবিকা বানি না, আমি ইনসানকে গোলাম আর কনিজ বানানোর একেবারে খেলা। তবে আমাকে আপনার বিবি বানিয়ে নিন। আমার মুক্তিদাতা, এই দুনিয়ায় কেউ নেই আমার, আমাকে আপনার পদছায়াতে নিয়ে নিন। জাহাঁপনা, আমাকে আপনার বাহুতে নিয়ে নিন। আমার জীবনের সাথী, এই দুনিয়ার দুঃখ কষ্ট। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আমরা আজই কাজীর কাছে পৌঁছে নিকাহ করে নেব। আর কাল আমাদের কাফিলার সঙ্গে জোহলা শহরের দিকে রওনা হব, যেখানে ঝড় আর তুফানেতে লোক বরবাদ হয়ে গেছে। ওদের মদত আর খিদমতের জন্য আমরা তিন ভাই একসঙ্গে যাচ্ছি। আমাকেও আপনাদের সাথে নিয়ে চলুন। নিশ্চয়ই, জরুর, তুমিও আমাদের সঙ্গে যাবে। সফর করার পর আমরা এখানে পৌঁছেছি, আরো দুদিনের সফরের পর আমরা জোহালা শহরে পৌঁছে যাব। দেখো দেখো কেমন ফুর্তি করছে। ও তো বিবিও ঠিক পেয়ে গেছে আর ঘরও ভালো হয়েছে, এবার আমাদের কি হবে? তাই হবে যে আমরা চিন্তা করেছি। হ্যাঁ, আমরা ভুলিয়ে ভালিয়ে ওকে অগ্নুৎপাতের পানায় এখানে অবধি তো নিয়েছি। আর এবার যে ঔরতের দিলে ইজ্জত নিয়ে পাঁচবার অভিপ্রায় থাকে, আর যার চেহারা সদাচার আর ভালো মানুষের খোলা বইয়ের মতো, তাকে পড়বার পর কোনো প্রশ্ন করার জরুরত নেই। আমি খুশি আমার সর্তাজ, যে আপনি আমায় আমার কথার নয় অন্তর দিয়ে চিনেছেন। তোমার সঙ্গে শব্দের নয়, আত্মার সম্পর্ক আমার। তুমি আমার নিঃশ্বাসে মিশে গেছো হাওয়ার মতোই। ফারজানা, তুমি হয়তো বুঝোনি, কখনো কখনো মিয়া বিবির সম্পর্ক খুঁজলেও পাওয়া যায় না, ব্যাস হয়ে যায় কি করে, এ তো আল্লাহর মর্জিতেই হয়। আসুন ভাইজান, সামলে। হ্যাঁ হ্যাঁ, চলো।
আল্লাহর মর্জি যাই হোক না কেন, কিন্তু আমার মর্জি এই যে ও যে অপ্রন্ত দৌলত কামিয়েছে ওর থেকে অর্ধেক অংশ নেব না। বিলকুল নয়, বরং ওর ঘরের যত দৌলত তা সব আর জায়দাদও আমাদেরই হবে। হ্যাঁ, আর শহরের কাজীকে সবুত দিয়ে দেব যে ওরা দুজন মরুভূমির তুফানে চাপা পড়ে মরে গেছে। হ্যাঁ, এসো আমার ভাই, ওদের সৌভাগ্যকে দুর্ভাগ্যে বদলে দিই। ছোট ভাইকে আর ওর বিবিকে বেশিক্ষণ অব্দি জীবন্ত রাখা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে না। বিলকুল ঠিক, আসুন বড় ভাই। চলো, তোমার খুশাল আর সমৃদ্ধ জীবন আমাদের দিলেতে যে আগুন লাগিয়ে দিয়েছে, এই সে আগুন তখনই নিবে যখন আমরা তোমাদের খুশিতে তোমাদের জীবনে আমাদের হাত দিয়ে আগুন লাগিয়ে ছাই করে দেব। আমরা আমাদের অসফলতা আর তোমাদের সফলতা বরদাস্ত করতে পারি না। আপনাদের অসফলতা, আপনাদের বদগুণ, খারাপ চলন আর এই লালসা, চলন, ধোকা, বেইমানি, জুয়া, শরাব আর খারাপ অভ্যাসের ফলেই হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ বলো শাহজাদ, তারপর কি হলো? ওই দুই ভাই কি নিজের ছোট ভাইকে মেরে ফেললো? বলো শাহজাদ, তারপর কি হলো? তারপর হুজুর, আজানের পবিত্র আওয়াজ এসে আমাকে চুপ করে দিয়েছে। খামোশ হয়ে তুমি আমাকে খুব মুশকিলে ফেললে শাহজাদ। এই হুজুর, আমি কি আমি গোস্তাকি করেছি? এ গোস্তাকি নয় তো আর কি। তুমি কাহিনীকে হামেশা এমন জায়গায় ছাড়ো যা শোনার জন্য আমি ছটফট করতে থাকি। আমার সত্তাজ, বলুন তো এই কানিজের কি কসুর? কসুর তো সেই লোকেদের যাদের জন্য এই কাহিনী জন্মেছে। জানের কসম হুজুর, যদি আজ আপনি আমাকে কতল করিয়ে দেন তো কাল আপনারা আমার উপরে এমনি কাহিনী জন্মাবে। চাইলে আমাকে কতল করিয়ে দেখে নিন। না,